আমার পিছনে যে টাওয়ারটি দেখা যাচ্ছে মিনি বাংলাদেশের যে টাওয়ারটি, এটা প্রায় 220 ফিট উঁচু। এই টাওয়ারে এখন আমরা উঠব। এই টাওয়ারে উঠে টাওয়ার থেকে কতটুকু দেখা যায়, আমার অর্ধাংশ দেখা যাবে এই টাওয়ার থেকে। আমি এই টাওয়ারে উঠে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাবো। উপর থেকে আমি ভিডিও ধারণ করছি। এই ভিডিওটি এই টাওয়ারের চারিদিক থেকে চট্টগ্রাম শহরকে দেখা যায়। এই টাওয়ারে কেউ যদি আসে তাহলে এখান থেকে পুরো চট্টগ্রাম শহরকে এখান থেকে দেখতে পাবেন। মিনি বাংলাদেশের যে টাওয়ারটি রয়েছে এটা 220 ফিট উঁচু, প্রায় 22 তলা ভবনের সমান উঁচু। সেই উঁচু থেকে এদিকে দেখা যাচ্ছে রেডিসনের একটি অংশ দেখা যায়, উপরের অংশটি দেখা যায়। এই ভবন থেকে খুব উঁচুতেই প্রায় চারিদিক থেকে ঘুরে বলতে গেলে চট্টগ্রাম শহরের অর্ধাংশ এখান থেকে দেখা যাচ্ছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে ঘুরে যদি দেখাই আমি। আমাদের এখানে এটি বদ্রাটের যে সড়ক, সেই সড়কটি কর্ণফুলী নদী, একটু দূরে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে কর্ণফুলী নদী। খুব স্পষ্টভাবে এখান থেকে কর্ণফুলী নদী দেখা যাচ্ছে, একেবারে চট্টগ্রাম বন্দর পর্যন্ত দেখা যায় এই টাওয়ার থেকে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে ইচ্ছে করলে যেই কোনো বাঙালি খাবার এখান থেকে খেতে পারবেন। এখানে যারা দর্শনার্থী আসে তারা এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই রেস্টুরেন্টে এর মূল বিষয়টি হচ্ছে সেটি এখান থেকে পুরো চট্টগ্রামকে আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন। চট্টগ্রামের অনেক উঁচু এই টাওয়ারটি, এই টাওয়ার থেকে চট্টগ্রাম শহরকে আপনি আপনার মতো করে দেখতে পাবেন। এটি কালুঘাট যে বেতার কেন্দ্র, বেতার কেন্দ্রের যে টাওয়ারটি রয়েছে ফ্রিকোয়েন্সি টাওয়ার, এই ফ্রিকোয়েন্সি টাওয়ার এটি। এই ফ্রিকোয়েন্সি টাওয়ারের চারদিকটা ঘুরে মিনি বাংলাদেশের অবস্থান। নিচে অনেক ছোট ছোট আকারে দেখা যাচ্ছে মিনি বাংলাদেশের যে স্থাপনাগুলো, সেগুলো খুব সুন্দর করে এখান থেকে দেখা যাচ্ছে। একদম উপর থেকে উপরের টপ ফ্লোর যেটি, সেই টপ ফ্লোরে আমরা এসেছি। এই টপ ফ্লোর থেকে আরও স্পষ্ট করে দেখা যাচ্ছে চট্টগ্রামের প্রায় বলতে গেলে অনেক পশ্চিম দিকটায় একেবারে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এখান থেকে দেখা যাচ্ছে। এই পূর্ব পাশের যে কর্ণফুলী নদী, সে কর্ণফুলী নদী এখান থেকে দেখা যায়। এদিক থেকে কর্ণফুলী হয়ে বন্দর পতেঙ্গা, পশ্চিম দিকটা, এই দিকটায় হচ্ছে আপনার যে হালি শহর, হালি শহরের পরে যে বঙ্গোপসাগরের অংশ, সে বঙ্গোপসাগর এখান থেকে আপনি দেখতে পাবেন ইজিলি। তা থেকে এই কর্ণফুলী নদী, কর্ণফুলী দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে। কর্ণফুলী অনেক দূর পর্যন্ত কর্ণফুলী দেখা যায়। সেখান থেকে একটু আমি একটু ক্যামেরা ঘুরায় দেখাই তাহলে। কর্ণফুলী নদীর উপর ব্রিজ সহ একেবারে চট্টগ্রাম বন্দর এখান থেকে দেখা যাচ্ছে। সেই সাথে একটু পশ্চিম দিকটায় গেলে বঙ্গোপসাগর এখান থেকে দেখা যায়। বদ্রাটের যে বাস স্টেশন, বাস স্টেশনের যে বাসগুলো খুব ছোট ছোট আকারে দেখা যাচ্ছে। এই উপর থেকে বদ্রাটের বাসগুলো খুব ছোট আকারে দেখা যায়। নিচে যে মানুষগুলো চলাফেরা করছে তাদেরও খুব ছোট আকারে দেখা যাচ্ছে এত উঁচু থেকে। দেখুন, এটি হচ্ছে বদ্রাট কালুঘাটের যে সড়ক, সেই সড়কটি, এই সড়কের আর একটু এদিক থেকে যদি দেখাই, এই বদ্রাট কালুঘাট সড়ক, আবার ওদিকে ফ্লাইওভার দেখা যায়। এইটি হচ্ছে, এটি হচ্ছে ফ্লাইওভার, এটা দিয়ে গাড়ি চলাচল করছে ফ্লাইওভার দিয়ে, যেটা কর্ণফুলী ব্রিজ হয়ে পটিয়া কক্সবাজার যে সড়ক, সেই সড়ক এখান থেকে দেখা যাচ্ছে, খুব সূক্ষ্মভাবে দেখা যায়।
ترجمة